নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আবারও অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে। আর এখন তো আমার ভিডিও শুরুতে ডেলি বেসিসে এই কথাটা বলতেই হচ্ছে যে অনেক দিন বাদে বাদে ভিডিও নিয়ে আসছি। কারণ হচ্ছে যে ভিডিওর মানে আমার ফেসবুকের পেজের রিচটা এতটাই কমে গেছে যে এখন আমার আর ভিডিওগুলো এডিট করতে একদম ভালো লাগে না। যেটা হয় আর কি, ভিডিও বানাতে তখনই মজা আসে যখন অনেক অনেক ভিউজ হয়, লাইক কমেন্টস হয়, তখনই ভিডিও বানাতে মজা হয়। আর বাকি টাইম মনে হয় যে আবার সেই কষ্ট করে ভিডিও বানাবো, ভিউজও তেমন হচ্ছে না, তার জন্যে আর ভিডিও বানানোই হচ্ছে না। তো যাই হোক, বিপদারণে পুজোর দিন ভিডিওটা বানিয়েছিলাম, সেটাও অনেক দিনই হয়ে গেল। তো আজকে যে এডিট করছি, তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম সেদিন সকালবেলাতে। আমি মোটামুটি 8:30 সময় স্নান টান আমার হয়ে গেছিলো আর মা অনেকটাই সকালে উঠেছিল। তো মায়ের তো অনেক কিছুই রান্নাবান্না হয়ে গেছিলো আমি ওঠার আগেই। আর এখানে মা লুচিগুলো বেলছিল আর আমি লুচিগুলো ভাজছি। লুচি ভাজাটাই বলতে গেলে বাকি ছিল, বাকি পূজার যে সমস্ত জিনিস ছিল সেগুলো মায়ের হয়ে গেছে। আর এখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আর এখন ঠাকুরের লুচি আর হচ্ছে যে মানে যেটা প্রসাদের জন্য লুচি সেটা আলাদা হয়েছে আর আমাদের জন্য আলাদা হয়েছে। কারণ হচ্ছে যে যেটা প্রসাদের জন্য লুচি হয়েছে সেটা তো নুন ছাড়া, তো তার জন্য এখন আমি সেই লুচিগুলোই ভেজে নিচ্ছি ছিলাম। আর এই সাইডে ভাত বসানো হয়েছে, কারণ হচ্ছে যে বাবা ভাত খাবে, বাবা লুচি খাবে না দুপুরবেলাতে, আর আমি আর মা লুচি খাবো। এখানে আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে, এইগুলো হচ্ছে আমাদের খাবার জন্য, আর এইগুলো হচ্ছে যেগুলো প্রসাদ ভোগ দেওয়া হবে তার লুচি। তো দুটো আলাদা আলাদা জায়গাতে রাখা হয়েছে। আর প্রথমেই বললাম যে মায়ের রান্নাবান্না আগেই হয়ে গেছিলো, মানে পুজোর যে সমস্ত রান্নাবান্না সেইগুলো। তো এখানে সুজিটা করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো সুজিটা ঠান্ডা হয়ে গেছে, তো এইরকম আমি এখন পিস পিস করে কেটে নিলাম। আর এখানে আছে বেসনের ফুলুরি ছিল, তো এগুলো মায়ের আগেই হয়ে গেছে। আর এখানে একটু লাউ পোস্ত বানাচ্ছি। লাউটা আমাদের নতুন ঘরের যে সবজি লাগানো আছে সেখান থেকেই নিয়ে আসা হয়েছে। তো এখানে ভাতটাও হয়ে গেছে আর লাউয়ের পোস্তটাও হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখাই এখন যে পুজোতে যেগুলো ডুরি হয় সেগুলো আমাদের রেডি হয়ে গেছে। এখন এইগুলো সব রেডি হয়ে গেছে, মা আগে থেকে রেডি করে নিয়েছে। মা অনেকটাই সকালে উঠেছিল তার জন্য মায়ের সব কিছুই হয়ে গেছে। আর দুর্গা মন্দিরে পুজো হবে যেহেতু, মোটামুটি 11:30 কি 11:30 এরকম আমরা গেছিলাম। তো এখানে গরমে আমার অবস্থা দেখুন, ঘেমে নেয়ে একাকার হয়ে গেছি। গরম প্রচণ্ড গরম ছিল, এখন তো হালকা হালকা মানে একদমই বৃষ্টি হচ্ছে না, কিন্তু যাই হোক ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু গরমটা সেই আছে। তো রান্না করতে করতে এখানে বাকি ছিল আমার উচ্ছে ভাজাটা, তো এখানে উচ্ছেটাও ভেজে নিলাম। আর এখন একদম রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা চলে এলাম নিচে। এখানে মায়ের রেডি হয়ে গেছে যা যা নিয়ে যাবে ভোগ প্রসাদ যেটা, তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে। আর সাইডে কতগুলো এক্সট্রা ঘাস তোলা আছে, ঘাসগুলো নিয়ে যাবে হয়তো পুজোর ওইখানে, কিছু একটা ব্যাপার আছে হয়তো, ঠিক আমি জানি না। টুরিতে তো ঘাস দেওয়া হয়ে গেছে, তো বাটিরগুলো এক্সট্রা, কিন্তু থালাতে কেন আছে ঠিক বলতে পারছি না। তো ভাবলাম যে আমাদের তো পুজোর যেগুলো রেডি করা সেগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এরপরে একটু বাইরের দিকে যাই, জেঠিমারা দেখি কী করছে। তো এইখানে বৌদি রান্না করছে, এটা হচ্ছে আমার জেঠুর বৌমা, তো ও রান্না করছে এখানে। আর এটা হচ্ছে আমার আরেক জেঠুর বাড়ির রান্নাঘর, তো দেখলাম যে ওরা কেউ নেই, ওরা সবাই ঘরের ভেতরে আছে। এখানে নন্দিনী, নন্দিনী বলতে আমার বৌদি, এটা হচ্ছে আমার আরও সেজো জেঠু, যে তো জেঠুর বৌমা। তো আমি দেখছি যে থালাটাতে এরকম নাম লেখা আছে, আমাদের এখানে যেহেতু পুজোতে শীতল দেওয়া হয়, দুর্গাপুজো বা কালী পুজো লক্ষ্মী পুজো, তো থালা সবার থালায় অনেকটা একই রকম হয়, তো তার জন্য থালার পেছনে এমনি নাম লিখে রাখে, মানে চিহ্ন যেটা বলা চলে চিহ্নর মতন, তো চিহ্ন যেটা দেখে সবাই চিনতে পারবে যে কার কোনটা থালা। তো সেই রকমভাবেই সবার বাড়িতে লেখা থাকে, সবার বাড়িতে মানে থালাতে লেখা থাকে আর কি। তো বাইরের দিকে বেরোলাম, বাইরের দিকে ওয়েদারটা তো ভীষণ সুন্দর, আর রোদটা একদম মানে চকচক করছে, যেটা বললো রোদটা, আর আকাশটাও ভীষণ সুন্দর লাগছে। আর ওইটা হচ্ছে আমাদের বাড়ি, যেটা পিঙ্ক কালারের আমাদের বাড়ির এটা ব্যাক সাইডটা, আর এইটা হচ্ছে সামনের সাইডটা। সামনের জানালাতে দেখুন কতগুলো 9-12 ফুল লাগানো হয়েছে, একটাই গাছ আছে কিন্তু কত ফুল ফুটেছে। আর 9-12 ওই 9টার সময় ফুটবে, আবার বিকেল দিকে একটুখানি তখন ও হয়ে যায় ওর কাজ শেষ।
আর এখানে মাও রেডি হয়ে গেছে পুজো করাতে যাবার জন্য, এখনো রেডি হয়নি, কারণ হচ্ছে যে পরে শাড়িটা চেঞ্জ করেছিল, মা ওই শাড়িটা পরেছিল তো ওই শাড়িটা বলছে যে একটু মানে সফট নয় বেশি, তার জন্য শাড়িটা চেঞ্জ করলো। আর আমিও রেডি হয়ে গেছি, এখানে আমি আর মা গেটটা লাগিয়ে নিয়ে আর চলে যাব দুর্গা মন্দিরে। জেঠিমারে এগিয়ে গেছে আর আমি আর মা এখন সবার লাস্টে যাচ্ছি, কারণ হচ্ছে মা আমার জন্য দাঁড়িয়েছিল, আমার জন্য দাঁড়ালে তো একটু দেরি হবে। তো এখন আমরা চলে যাব দুর্গা মন্দিরে। তো যা প্রচুর ভিড় আছে দেখুন, ঢোকার তো একদমই জায়গা নেই। আর এটা হচ্ছে মা দুর্গা বিসর্জনের পরে যে পাটাটা থাকে সেই পাটাটা, আর এখানে সবাই শীতল দিয়েছে, পুজো শুরু হয়নি তখনও পর্যন্ত। মন্দিরের ভেতরটাতে এত ভিড় আছে আর প্রচুর গরম লাগছে, তার জন্য বাইরেটাতে বসলাম একটু। এখানে বাচ্চাগুলো খেলছে তাই ওদের খেলা দেখছিলাম বসে বসে। তো ওরা উল্টো নৌকো, সোজা নৌকো এইরকম কিছু একটা খেলা আমরাও খেলতাম, সেগুলো খেলছে। আর এই বাচ্চাটিকে দেখুন কেমন বসে আছে। ওদের খেলা দেখছি বসে বসে, আর এখানে ক্যামেরাটা অন করেছি, নিজেকে দেখছিলাম আর কত কি না ভাবছিলাম। তো যাই হোক, ভাবনাটা ভাবনাই থাকা ভালো, সেটা প্রকাশ করে লাভ নেই। আর বাইরে বসেছিলাম, হাওয়া খুব সুন্দর দিচ্ছিল, তার মধ্যেও প্রচণ্ড ঘামছিলাম। পুজো শুরু হয়ে গেছে, পুজো ভেতরে চলছে আর আমরা বাইরে বসে আছি। আর এই কুর্তিটা আমার কেমন লাগছে পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুর্গাপুরে থাকতে থাকতে এই কুর্তিটা অর্ডার করেছিলাম, কিন্তু তখন সাইজটা না ছোটো এসেছিল, আর কুর্তিটা মানে এত সুন্দর আর কালারটাও মানে একদম আনকমন, এইরকম কালারের আমার একটাও কুর্তি ছিল না। তার জন্য আমি ভাবলাম যে চেঞ্জ করার আগে মাম্পিকে জিজ্ঞাসা করি ও নেবে নাকি। তো ওকে আমি দেখালাম কুর্তিটা, ও দেখানো মতো ভীষণ পছন্দ হয়ে গেছে। আমি বললাম যে আর চেঞ্জ করবো না, তাহলে তুই এটা রেখে নে, আমি পরে আমার জন্য একটা অর্ডার করে নেব। তো তখন সেই মুহূর্তে আউট অফ স্টক ছিল। তারপরে একদিন দেখলাম, রাত্রে শুয়েছিলাম তখন ফোনটা চালাচ্ছি, তখন দেখছি যে অ্যাভেলেবেল আছে সাইজটা। তো তার জন্যে নিজের জন্য একটা কুর্তি অর্ডার করে নিয়েছিলাম। অন্তু আর অভি যেখানে মানে থাকবে, দুটো মানে এত বদমাইশের হাড্ডি হয়েছে, প্রচণ্ড বদমাইশ হয়েছে দুজনা। আর অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে পুজো শেষ হয়ে গেছে। তো পুজো শেষ হওয়ার পরে যেটা হয় আর কি, ব্রাহ্মণ ঠাকুরকে হাতে ডুরি বানানো, তো সেই এখন মা হাতে ডুরি পরাচ্ছে ব্রাহ্মণ ঠাকুরকে। আর এরপর তো ঝাঁকে ঝাঁকে সকলেই মানে ডুরি পরাবে, ব্রাহ্মণ ঠাকুরের হাত ভর্তি হয়ে যায় একদম ডুরিতে। আর এখানে মা জেঠিমা সবাই বসে আছে। আর এই যে বাচ্চাটাকে দেখুন, এটা হচ্ছে আমাদের গ্রামেরই মানে আমার একটা ভাই আছে, তো ওর ছেলে। তো ওকে আমি ফার্স্ট টাইম দেখলাম বাচ্চাটাকে, তো ভীষণ কিউট একটা বাচ্চা। আমি ওকে বলছি যে আয় আমার কোলে আয়, তো কিছুতেই আসবে না, ও বারবার ওর মায়ের কাছে চলে যাচ্ছে। তো আমি আর বৌদি এখানে অপেক্ষা করছি কখন মা জেঠিমা ওরা আসবে, যে গরমের হাত থেকে বাঁচবো আর বা ঘরে যেয়ে একটু ফ্যানের নিচে বসবো। রবির দাঁড়ানোর স্টাইলটা দেখছেন, দেখলেই মানে মনে হয় যে গুন্ডাগিরি করবে, মার দেবে না পিঠে কাকে কি করবে, মানে ওরাও দুজন বাচ্চাই এইরকম। আর ওইখানে অন্তু বসে আছে, কে কোথায় আইসক্রিম খাচ্ছে, তো সেইগুলো দেখছে আর বলছে যে আইসক্রিম খাবো, কিন্তু আইসক্রিম সেই মুহূর্তে ছিল না, চলে গেছিলো। তো যে যে আইসক্রিম খাচ্ছে ও শুধু তাদেরকেই দেখে যাচ্ছে। তো পুজো হয়ে গেছে, এখানে হলুদ মেথি ছোয়ানো হচ্ছে তুলসী মঞ্চ থানে, আর ওইটা শিব ঠাকুরে ছোয়ানো হচ্ছে। পুজো শেষ হয়ে গেছে অনেকক্ষণে, কিন্তু তারপরে মানে ডুরি বাঁধানো বাঁধাবাঁধি চলবে, তারপরে আপনার হলুদ মেথি ছোয়ানো চলবে, আর প্রচণ্ড ভিড় আছে তার জন্য এত লেট হচ্ছে। আর মাকে বলছিলাম যে তাড়াতাড়ি করো, চলে যাবো ঘর এরপরে, কারণ হচ্ছে ফ্যানের নিচে বসতেই হবে, প্রচণ্ড গরম লাগছিলো। তো মা এখানে হলুদ মেথি ছোয়াচ্ছে বৌদিদেরকে, আরও আশেপাশে যারা ছিল, এইটা হচ্ছে আমার জায়ের মা, ওকেও ছোঁয়াচ্ছে, মানে আশেপাশে যারা ছিল তাদেরকে সবাইকে ছোঁয়ানো চলছে। আর এইটা হচ্ছে আমার একটা পিসির মেয়ে, তো ওর এইখানেই বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, তো কেউ হলুদ মেথি ছোঁয়াচ্ছে। তো
অনেকক্ষণই গরমে বসে বসে আর তো পাচ্ছিলাম না, তো বলি এরপরে ঘরে চলে যাব। তা করতে দেখছি যে জেঠিমা আসছে, তো জেঠিমা মাকে হলুদ চোয়াচ্ছে, তো আমাকে বলছে যে তোকেও একটু হলুদ মেথি লাগিয়ে দিই দে। আমি বলছি যে হ্যাঁ লাগাও, তবে কম করে লাগাও, বেশি দিও না। তো তাই যাই হোক, হলুদ মেথি চোয়ানো হয়ে গেল। এরপরে হাতে অনেক জিনিস ছিল, তার জন্য ঘরে আসে ভিডিওটা আর করতেই পারিনি। তো এখানে বসে আছি, মা এসে প্রসাদ দিচ্ছে, আর প্রসাদ খেয়ে তারপর আবার খাবার খাবো। আমি মাকে বলছি যে তুমি প্রসাদ দাও, তারপরে এসে আমি জামা কাপড়টা চেঞ্জ করে আর প্রসাদ খাবো। তো এখানে এসে বিছানাতে শুয়ে পড়েছি, রোদ্দুরের মধ্যে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।